আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد بسم الله الرحمن الرحيم تعانوا على البر وتعانوا على البر والتقوى ولا تعانوا على الاثم والعدوان وقال رسول الله صلى الله عليه وسلم امركم بخمس الله امرني بهن বিল জামাতি ওয়াসসামি ওয়াত্তাআতি ওয়াল হিজরাতি ওয়াল জিহাদি ফিসাবিলিল্লাহ ওয়া ইন্নাহু মান খারাজা মিনাল জামাতি ক্বীদা শিবরিন ফাকাদ খালা রিফকাতাল ইসলামি মিন উনুকিহি ইল্লা ইউরাদা ওয়া মান দা আবদা ওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন দুসা জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। হামদ আল্লাহ রাব্বুল আলামিনের, যার অশেষ রহমতে এই ময়মনসিংহ জেলার আহলেজ আন্দোলন বাংলাদেশ, ময়মনসিংহ উত্তর সাঙ্গনের জেলার এই মারকাজ আল মারকাজুল ইসলামিয়া সালাফি মাদ্রাসার উদ্যোগে মেকিয়ার কান্দা বাজারে এই যে বিশাল ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিকূল পরিবেশ আবহাওয়ার মাঝেও আমাদেরকে প্রচণ্ড শীত উপেক্ষা করে এই ছামিয়ানার নিচে উপস্থিত হয়ে পরকালের কিছু পাথর জোগাড় করার ব্যবস্থা করে দিলেন, সেই জন্য আল্লাহর দরবারে প্রাণ খুলে শুকর আদা করি বলে আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর দরবারে শুকর আদা করি যে আল্লাহ রাব্বুল আলামিন অত্র অঞ্চলের বিশাল জনতার মাঝ থেকে আমাদের এই কিছু বান্দাকে কবুল করে নিয়েছেন, যার ফলে আমরা শত প্রতিকূল বাধা এবং আবহাওয়ার প্রতিকূলতা উপেক্ষা করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছি, যে আল্লাহ আমাদের এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন, সেই জন্য তার দরবারে আবারও শুকর আদা করি বলে আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর দরবারে শুকর আদা করি যে আল্লাহ একক, অদ্বিতীয়, আদিয়ন্ত, চিরঞ্জীবী, অব্যয়, অক্ষয়, সদা জাগ্রত, যিনি যিনি ভিন্ন বিপদাত তারণ কেউ নেই, আচ্যুত বৎসল কেউ নেই, ত্রাণকর্তা কেউ নেই, মহাপকরে কেউ নেই, মহাদাতা কেউ নেই, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ আমরা, আমাদের এই গর্বিত লালাট নত হবে যার কাছে, সেই মহামহিম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা প্রাণ ভরে শুকর আদা করি বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক, যে নবীর তরিকা মতবাদ দেখানো পথ মানব জাতির জন্য ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি, সেই নবীর উপর আমরা দরুদ পাঠ করি, সবাই সমস্বরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের এই বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, বিভিন্ন এলাকা থেকে আগত ভাই এবং যবনিকার অন্তরালে মা ও বোনেরা, রাত্রি অনেক হয়ে গেছে, দশটা প্রায়, আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের সুপরিচিত তাহরিক পত্রিকা মাসিক তাহরিক, তার সম্মানিত সম্পাদক, বিজ্ঞ আলেম, আমাদের মাঝে উপস্থিত আছেন শেখ আমানুল্লাহ বিন ইসমাইল, আজকের এখানে প্রধান আলোচক, তাদেরকে আমরা সময় করে দেব। আমার কণ্ঠস্বর এবং আলোচনার প্রারম্ভে আপনারা বুঝতে পারছেন আমি বক্তা নই, শুধু আপনাদের সাথে সাক্ষাৎ করে দোয়া নিয়ে, আপনাদের দোয়া নিয়ে বিদায় নেব, তাদেরকে আমরা সুযোগ করে দেব। প্রথমেই আমরা একটি দোয়ার কথা আলোচনা করি, যে দোয়া মোহতারম আমিরে জামাতের লিখিত সালাতুর রাসুল বই আপনারা কিনেছেন নাকি, জানেন সালাতুর রাসুল বই সে দেখেছেন? এই সালাতুর রাসুল বইয়ের শেষের পৃষ্ঠার আগে ২৪ নম্বর দোয়া, আল্লাহ রাসুল বললেন, যে ব্যক্তি সকালে
ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে এই দোয়াটা তিনবার পাঠ করবে সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত তার কোনো বিপদাপদ বালা মুসিবত আসবে না। এবং সন্ধ্যায় পাঠ করলে সকাল হওয়ার আগ পর্যন্ত তার উপরে কোনো বিপদাপদ বালা মুসিবত স্পর্শ করবে না। অন্য একটা হাদিসে এর ব্যাখ্যা এসেছে, যদি এই দোয়া পাঠ করে তার বিপদ বড় আকারে আসলেও ফেরেশতা পাখা দিয়ে তার বিপদটা সরিয়ে দিবেন। তো আমরা সেই আজকের এই সন্ধ্যায় সেই দোয়াটা পাঠ করি। সবাই আপনারা পাঠ করেন, বলেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামায়ে ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামায়ে ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামায়ে ওয়া হুয়াস সামিউল আলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি উক্ত দোয়া সকালে ও সন্ধ্যায় তিনবার করে পড়ে কোনো বালা মুসিবত তাকে স্পর্শ করবে না। অন্য বর্ণায় এসেছে, সন্ধ্যায় পড়লে সকাল পর্যন্ত এবং সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত আকস্মিক কোনো বিপদ তার উপরে আপতিত হবে না। হাদিস তিরমিজি ইবনে মাজা আবু দাউদ মিশকাত হাদিস সংখ্যা 2391 দোয়াসমূহর অধ্যায় 9 নম্বর অধ্যায়। এই দোয়াটা কয়জন মুখস্ত আছে একটু হাত তুলে দেখাবেন কি? এই যে বিশাল জনসমুদ্র, এর মাঝে আপনার গুটি কয়েক লোকে এই দোয়া মুখস্ত করেছেন। এই যে বই দেখলেন, এই বই যাওয়ার সময় একটা করে কিনে নিয়ে যাবেন, টেবিলে রাখবেন। এই বই থেকে যে ব্যক্তি পড়াশোনা করলো, দোয়া শিখলো, সবগুলো তার সম্পূর্ণ সব আপনার আমলনামায় আসতে থাকবে। যাওয়ার সময় এই বইগুলো আমাদের মোহতারম আমির জামাতের এই কেতাবগুলো কিনে নিয়ে যাবেন। এই সমস্ত কেতাব আমির জামাতের নয়, এগুলো আপনাদের নিজের। এই দেখেন হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ, হাদিস ফাউন্ডেশন গোটা বাংলাদেশের আহলে হাদিস সম্প্রদায়ের একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে ছাপানো এই বই। এর 1 টাকা 2 টাকা 5 টাকা এই বই বিক্রি করে লাভ হলে তা আপনার ফান্ডে জমা হচ্ছে, কারোর ব্যক্তিগত ফান্ডে এখানে জমা হচ্ছে না। সুতরাং যাওয়ার সময় সব বইগুলো আপনারা নেওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের বিপদ আপদ দূর করে দেন। আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আমরা দোয়া পাঠ করলাম। আল্লাহ তুমি সন্ধ্যা কেন, সকাল কেন, যতক্ষণ পর্যন্ত আমরা বেঁচে থাকি আমাদের উপর থেকে তোমার বিপদ আপদগুলো দূর করে দিও। সবাই বলেন আমিন। আমি একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ রাসূল বললেন, আমরুকুম বি খামসিন আল্লাহু আমারানি বিহিন্না। আমি তোমাদের উপরে এমন একটি হাদিস বলবো যে হাদিসটা আল্লাহ আমাকে বলেছেন। আমি তোমাদের 5টি বিষয়ে হুকুম করছি, 5টি বিষয়ে আমি তোমাদের আদেশ দিচ্ছি, যে 5টি বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন। 1 নম্বর, বিল জামাত, তোমরা জামাতবদ্ধ জীবন যাপন করো। 2 নম্বর, জামাতের যিনি আমির তার কথা শ্রবণ করো। 3 নম্বর, তার কথা মান্য করো। 4 নম্বর, তোমরা হিজরত করো। 5 নম্বর, তোমরা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের ইসলাম নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্র জীবনে প্রতিষ্ঠা করার জন্য তোমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাও। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অমান খারাজা মিনাল জামাত কীদা শিবরিন ফাকাদ খলা রিফকাতাল ইসলামে মিন উনুকিহি। যে ব্যক্তি জামাত থেকে এক বিঘত আঘাত পরিমাণ সরে গেল, তার স্কন্দর থেকে ইসলামের রুজ্জু ছিন্ন হয়ে গেল, যতক্ষণ না পর্যন্ত সে জামাতে ফিরে না আসে। আল্লাহ রাসূল বললেন, ওমান দাআ বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন দুসা জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। যে ব্যক্তি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোচনা বাদ দিয়ে, পবিত্র কোরআন ও সহিহ হাদিস বাদ দিয়ে অন্য কিছুর দিকে মানুষকে আহ্বান জানায়, সে জাহান্নামী,
যদিও সে সালাত আদা করে এবং সিয়াম পালন করে আর ধারণা করে আমি একজন মুসলিম। হাদিসের সরল অনুবাদ। নিশ্চয় আপনারা আমাদের প্রাথমিক বক্তার কাছে জামাতবদ্ধ জীবনের কথা শুনেছেন, শোনেন নাই? কিছুক্ষণ আগে আলোচনা হয়েছে না? আমি তারই নির্যাস, তারই কিছু সওয়াবের কথা আপনাদের সামনে উপস্থাপন করছি। আল্লাহ রাসূল বললেন, তোমরা জামাতবদ্ধ জীবন যাপন করো, তাহলে তোমাদের মর্যাদা কি? একটি মর্যাদার কথা শোনেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না মিন ইবাদাল্লাহি লা উনাসান, আমার বান্দার মধ্যে, আল্লাহর বান্দার মধ্যে কিছু সম্প্রদায় আছে, কিছু লোক আছে, কিছু দল আছে, একটা সংগঠন আছে, মাহুম আম্বিয়া ওয়ালা শোহাদা, তারা নবীও নন, তারা শহীদও নন, ওলাকি ইয়াকুতুল আম্বিয়া ওয়া শোহাদাও, কিন্তু নবীগণ এবং শহীদগণ ওই লোকদের দেখে ঈর্ষান্বিত হন, যেদিন কিয়ামতের দিন ওই লোকগুলো আল্লাহর সান্নিধ্যে সম্মানিত মর্যাদায় উপবেশন করবেন। ওই লোকগুলো নবীও নন, শহীদও নন, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে উচ্চ আসনে, মর্যাদাপূর্ণ আসনে উপবেশন করে থাকবেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, মানহুম হাল তুকবির না ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলবেন তারা কারা? আল্লাহ রাসূল বললেন, হুম তুহাব্বুনা বিরুহিল্লাহ, তারা আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য তারা পরস্পর পরস্পর একসঙ্গে বন্ধুত্বপূর্ণ অবস্থায় তারা জীবন যাপন করে, তারা গাইরি ইরহামিন, তারা এক মায়ের পেটের সন্তান নয়, তাদের দুনিয়াতে ব্যবসা বাণিজ্যেও তাদের কোনো সম্পর্ক ছিল না, কিন্তু তারা একমাত্র এক জায়গায় উপবেশন করেছে, এক জায়গায় তারা এসেছে কি উদ্দেশ্যে? আল্লাহর দিন প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে, পবিত্র কোরআন ও সহি হাদিস নিজের ব্যক্তিজীবনে, সামাজিক জীবনে এবং সর্বস্তরে পালন করার জন্য তারা বিভিন্ন গ্রামের, বিভিন্ন সম্প্রদায়ের, বিভিন্ন দলের, বিভিন্ন এলাকার থেকে এসে তারা এক জায়গায় মহব্বতের সাথে বসে আছে। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা কি এখানে বিভিন্ন দলের থেকে আসেন নাই, বিভিন্ন সম্প্রদায় থেকে আসেন নাই, বিভিন্ন গোষ্ঠীর থেকে এসেছেন, বিভিন্ন মায়ের সন্তান, কিন্তু এখানে এসেছেন একমাত্র পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোচনা হয় এবং এটা জেনে নিয়ে নিজে আমল করবেন, নিজে প্রচার করবেন এবং আপনার সর্বস্তরে এটা প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যেই তো এখানে এসেছেন, নাকি? আল্লাহ আপনাদের কথাই বললেন যে তারা এই রকম মর্যাদাশীল। আল্লাহ রাসূল বললেন, ফাওয়াল্লাহে, আমি আল্লাহর কসম করে বলছি, ইন্না উজুহাহুম নানুর, কিয়ামতের দিন তাদের চেহারা দিয়ে নূর বিচ্ছুরিত হবে, কিয়ামতের দিন তাদের চেহারা দিয়ে আলো বিচ্ছুরিত হবে, ওয়ালা নূরহিম, তারা আলোর চেয়ারে, নূরের চেয়ারে তারা বসে থাকবে। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বললেন, লা ইয়াখাফুনা ইজা আখাফান নাস, মানুষ যখন কিয়ামতের দিন ভয়ে ভীত হয়ে থরথর করে কাঁপতে থাকবে, সেদিন ওই লোকদের কোনো ভয় থাকবে না। আবার বললেন, ওয়ালা ইয়াহজানুনা ইজা হাজিনান নাস, যেদিন কিয়ামতের দিন মানুষ চিন্তান্বিত হয়ে মুহ্যমান হয়ে যাবে, সেদিন ওই লোকদের কোনো চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ। তারা কারা? তারা হলো, আল্লাহ রাসূল বললেন কি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তারা হলো আল্লাহর বন্ধু, তারা পরস্পর এক জায়গায় বসেছিলেন, এটাই হলো তারা। আমরা বিভিন্ন এলাকার থেকে এসেছি, একমাত্র পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোচনা শুনবো, এ আলোচনার ধর্ম, এ আলোচনার প্যান্ডেল, এ আলোচনার গুরুত্ব কিন্তু অন্যান্য আলোচনা সবার চেয়ে ভিন্ন, তাই নয় কি? দেখবেন যে এখানে পবিত্র কোরআন ও সহিহ হাদিস ছাড়া কোনো কথাই আলোচনা হচ্ছে না। এখানে এসে আপনাদের লাভ হলো না, লস গেল? এ বিষয়ে একটি হাদিস আপনাদের শোনাচ্ছি, আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকুলু ইয়া ইবনা আদাম, তা
তাফাররাক লি ইবাদাতি আমলাউ সাদরাকা গিনান। হে আদম সন্তান, তোমরা তোমাদের দুনিয়াবি সমস্ত কাম কাজ থেকে তোমরা একটু অবসর নাও, তোমরা আমার দিন প্রতিষ্ঠার জন্য একটু সময় দাও। আমলাও সাদরাকা গেনান, আমি তোমাদের বুকটা অর্থ দিয়ে প্রাচুর্য দিয়ে বোঝাই করে দেবো। বলুন সুবহানাল্লাহ। আপনারা এই শীতের মধ্যে বিভিন্ন এলাকার থেকে আসেন নাই? রাত্রে অনেকেই ঘুম পাড়তেন, রাত্রে অনেকেই ব্যবসা বাণিজ্য আছে, আপনাদের কাজ ছিল, কিন্তু আল্লাহকে সন্তুষ্ট রাখার উদ্দেশ্যেই একমাত্র এখানে এসেছেন নাকি? আল্লাহ রাসূল তাই বললেন, আল্লাহ নিজে বলতেছেন কি, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান শোনো, তাফাররাক লি ইবাদাতি, আমার ইবাদতের জন্য তোমরা একটু সময় দাও, তোমরা একটু অবসর গ্রহণ করো দুনিয়ার কাছ থেকে। আমলাও সদরাকা গেনান, তোমাদের অন্তরাত্মা প্রাচুর্য দিয়ে বোঝাই করে দেব। ও আশুদ্ধা ফাকরাক, আর তোমাদের সম্পদ ব্যয় হওয়ার, দরিদ্র হওয়ার সব রাস্তাগুলো আমি বন্ধ করে দেব। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি তা না করো, ওয়ালা তাফআল, যদি সময় না দাও, মালাতু ইয়াদাইকা শুগুলান, তোমার দুই হাত কর্মব্যস্ততা দিয়ে বোঝাই করে দেব। ওয়ালা মাসুদ্দা ফাকরাক, কিন্তু তোমার দরিদ্র হওয়ার, টাকা খরচ হওয়ার, টাকা ব্যয় করার কোনো পথ আমি বন্ধ করব না, সব হাত দিয়ে কামাই করবে, সমস্ত ব্যস্ততা দিয়ে অর্থ উপার্জন করবে, সামান্য কারণেই সমস্ত অর্থগুলো সব খরচ হয়ে যাবে যদি সময় না দাও। তাহলে এখানে এসে আপনাদের লাভ হলো না লস গেল? বলেন তো দেখি, লাভ হলো না? এখানে এসে আপনাদের লাভ হলো। তবে হ্যাঁ, এই জায়গায় যদি আপনার নিয়াতের খুলিসিয়াত না থাকে, যদি লোক দেখানোর উদ্দেশ্যে আসেন, যদি কারোর সন্তুষ্টি করার উদ্দেশ্যে আসেন আল্লাহকে বাদ দিয়ে, সে ব্যাপারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কানাতিল আখিরাতু হাম্মাহু, যাহার নিয়াত হবে আখিরাত ভিত্তিক, যাহার নিয়াত হবে, যার উদ্দেশ্য হবে আখিরাত অর্জনের জন্য, জালাল্লাহু গিনাহু ফি কালবিহি, আমি তার অন্তরটা, আমি তার কালব, তার দেহটা, অন্তরটা, বুকটা অর্থ দিয়ে, ধন দিয়ে বোঝাই করে দেবো। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কি বলবেন, ও জামালাহু সামলাহু, তাহার যত অগোছালো কাজ ছিল, তার অনেক কাজ ছিল যেগুলো সে শেষ করতে পারে নাই, এলোমেলো কাজ সবগুলো এক জায়গায় জমা করে তার সমাধান করে দেব। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কি, ও আতাতু দুনিয়া ওয়াহিয়া আগে মাতুন, দুনিয়ার সম্পদ তার হাতের মুঠায় এনে দেব, অথচ সে সম্পদ চায় না, এর থেকে সে দূরে থাকার জন্য চেষ্টা করে। কিন্তু যদি নিয়াত অমান কানাতিল দুনিয়া হাম্মাহ, যাহার নিয়াত হবে দুনিয়া অর্জন, সবার শান্তিতে আসছে দুনিয়ার লোভে, বক্তৃতা করতেছে দুনিয়ার লোভে, সবার শুনতে এসেছে ব্যবসা বাণিজ্যের লোভে, ওই দোকান পাশে বসে গেছে না দুনিয়া অর্জনের জন্য না, এই দুনিয়া অর্জন যার উদ্দেশ্য হবে। আল্লাহ রাসূল বললেন, জালাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, তার চোখের সামনে শুধু অভাব 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 দেখা দেবে, অভাব তার নিত্য সঙ্গী হয়ে যাবে। অফাররা কালাই হে সামলাহ, আর তার গোছানো কাজগুলো সব এলোমেলো ছিন্ন ভিন্ন করে দেবেন। নাউজুবিল্লাহ মিন জালিক, ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কদ্দারাল্লাহ, আর দুনিয়ায় সে অতটুকু কামাই করতে পারবে যতটুকু তার তকদিরে মাত্র লেখা ছিল। এখন আপনাদের নিয়াত যদি খারাপ থাকে, তাহলে একটু পাল্টিয়ে নেন। ইবাদত কবুলের শর্ত কয়টা বলতে পারেন নাকি? ইবাদত কবুলের শর্ত তিন, সহি আকিদা, সহি নিয়াত, আর সহি আমল। ইবাদত কবুলের শর্ত হলো তিন, সহি আকিদা, আপনার বিশ্বাসটা সহি হতে হবে, যদি বিশ্বাস আপনার ভিন্ন হয়, আকিদা যদি আপনার খারাপ হয়,
আপনি সহি আমল করে সহি নিয়াত করেও জান্নাতে যেতে পারবেন না। আবার যদি নিয়াত সহি আছে কিন্তু আমল সহি নাই, আকিদাও সহি নাই, তাও আপনি জান্নাতে যেতে পারবেন না, আপনার ইবাদত কবুল হবে না। ইবাদতের কবুলের শর্ত হলো তিন। সর্বপ্রথম আপনার বিশ্বাসটা পবিত্র কোরআন ও সহি হাদিস অনুযায়ী করতে হবে। দুই, আপনার নিয়াতও পবিত্র কোরআন ও সহি হাদিস অনুযায়ী হতে হবে। তিন, আপনার আমলও পবিত্র কোরআন ও সহি হাদিস অনুযায়ী হতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আপনার এই তিনটি ইবাদত কবুলের মূল তিনটি শর্ত নিয়ে আপনাদের সামনে কথা বলে থাকা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আপনাদের সামনে, গোটা বাংলাদেশের সামনে, জাতির সামনে তারা তুলে ধরতে চায় আমাদের মধ্যে যে কাজগুলো আছে অগোছালো, আমরা আমাদের মধ্যে যে কাজগুলো আছে যেগুলো সঠিক নিয়াতে আমরা করতে পারি না, সহি আকিদাও আমাদের মধ্যে নাই এবং সহি আমলও নাই। এই সহি আমল করে, সহি আকিদা এনে, সহি নিয়াত করে আমরা জান্নাতে যেতে চাই, আর কোনো শর্ত আর কোনো ইচ্ছা আমাদের নাই। আপনারা জানেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা, যে হাদিসটা আমি প্রথমে আপনাদের সামনে উপস্থাপন করেছি, আল্লাহ রাসূল বললেন আমি তোমাদেরকে পাঁচটি বিষয়ে হুকুম দিচ্ছি, যে পাঁচটি বিষয়ে আল্লাহ আকাশ থেকে আমাকে হুকুম দিয়েছেন। এক নম্বর হলো জামাতবদ্ধ জীবন যাপন করা। আমাদের এই বাংলাদেশে বহু জামাত আছে। জামাত মানে কি? জামাত শব্দের অর্থ হলো সংগঠন, জামাত শব্দের অর্থ হলো পার্টি, জামাত শব্দের অর্থ হলো দল। আমাদের এই বাংলাদেশে বহু দল আছে না? বহু দল আছে না? আমরা আমাদের মোহতারাম আমিরে জামাত, নাম কি জানেন? ডক্টর আসাদুল্লাল গালিব। আমিরে জামাতের কিছু বই, যে এখানে বইগুলো দিয়েছে না, এই বইগুলোর একটি বই আছে উদাত্ত আহ্বান। এই বইকে আমাদের এই জামাতের কিছু সংজ্ঞা তিনি দিয়েছেন। আমাদের দেশে জামাত প্রধানত দুই প্রকার। একটি হলো ধর্মনিরপেক্ষ জামাত, আর একটা হলো ধর্মীয় জামাত। ধর্মনিরপেক্ষ জামাত দুই প্রকার, একটা ব্যক্তি জীবনে আস্তিক, বৈষয়িক জীবনে নাস্তিক। ব্যক্তি জীবনে তারা সালাত আদা করে, সিয়াম পালন করে, ইফতারি করে, হজ করে, সব ব্যক্তি জীবনে করে। আজান হলেই তারা তসবি নিয়ে জপতে আরম্ভ করে, মসজিদে যায়, মসজিদ থেকে আসে, পাগড়ি মাথায় ঠিকই আছে, সব ঠিকঠাক আছে। কিন্তু বৈষয়িক জীবন, হাটে বাজারে কোর্টে কাছারিতে অফিসে আদালতে তারা আল্লাহর বিধান পালন করতে বা আল্লাহর বিধান মেনে নিতে রাজি নয়। অফিসে চাকরি করছেন, আপনি একটা কাজের জন্য গেলেন, ভাই অফিসার সাহেব আমার এই কাজটা, আপনার কাজটা সমাধান হচ্ছে না, একদিন করলেন, দুই দিন করলেন, তিন দিন ঘুরলেন, না কিছুতেই আপনার কাজটা সে করে দিচ্ছে না। তখন অফিসের পিয়ন বলে দিল এভাবে যদি আপনি হাজার দিন ঘোরেন তাও কাজ হবে না, পদ্ধতি হলো একটা হলুদ খাম তার ভিতরে কিছু দিয়ে ড্রয়ারে দেন। পিয়নের কথা মতো আপনি হলুদ খামের মধ্যে কিছু উৎকোচ কিছু টাকা ভরে ওনার ড্রয়ারে দিয়ে বললেন স্যার আমি কয়দিন ধরে ঘুরতেছি আমার এই কাজের জন্য, তখন কিন্তু উনি কাজটা আপনাকে করে দিচ্ছে। এই তিন দিন ধরে এই লোকটা খুব ঘুরতেছে আর তোমরা তার কাজ করে দিচ্ছ না, দাও আপনার কাজ একদিনেই ফয়সালা হয়ে যাচ্ছে। ওই যে ওই টেবিলে ওনাকে বসাইছে, ওরা যে আল্লাহ বসাইছেন আল্লাহর কাজগুলো বিধানগুলো পালন করার জন্য সেটা খেয়াল নাই, সেটা খেয়াল হলো ওই যে অর্থের দিকে খেয়াল। একদল লোক আছে অথচ পাগড়ি ঠিকই আছে, তাসবিহ ঠিকই তাবিল করে, মসজিদে সালাত আদা করতেছে, হজের সময় হজ করতে যাচ্ছে, ভোটের আগ দিয়ে কাবাঘর তপ করে বলছে আল্লাহ পাশ করে দাও, ভোটে পাশ করলে আবার কাবাঘরে যায় সালাত আদা করে শুকরানা নামাজ পড়ে আসতেছে, অথচ সর্বদিক দিয়ে সার্বিক জীবনে যে পবিত্র কোরআন ও সহিহ হাদিস মেনে চলতে হবে এতে তারা রাজি নয়।
একদল লোক, এর মধ্যে আপনাকে কে পরে না করে চিন্তা ভাবনা করে দেখেন। আর একদল লোক আছে, একটি জামাত আছে, তারা ধর্মীয় জীবনই বলেন আর রাষ্ট্রীয় জীবনই বলেন, কখনো আল্লাহকে বিশ্বাস করে না। আল্লাহই নাই এই পৃথিবীটা, আগে একটি অগ্নিপিণ্ড ছিল আকাশে, খসে পড়ে গেল সমুদ্রের মধ্যে, তাতে ফেনা তৈরি হলো, সেখান থেকে শিলা তৈরি হলো, তার ভিতরে কিছু কীট পতঙ্গ তৈরি হলো, সেই কীট পতঙ্গগুলো পা ছিল, হাত ছিল, লেজ ছিল, লাফাতে লাফাতে লেজটা খসে পড়ে গেল, দুই পায়ের উপরে দাঁড়িয়ে গেল, মানুষ হয়ে গেল। ডারউইনের থিওরি, বুঝলেন তো কথা, এরা ছিল বানর, বানরের লেজ খসে গেল, তারপরে মানুষ হয়ে গেল। একদল লোকের একটি জামাতের বিশ্বাস, এদেরকে কি বলে, কমিউনিস্ট নাকি, আল্লাহকে বিশ্বাস করে না। এই দলের প্রধান ছিলেন ওই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহমদ শরীফ, নাম শুনছেন নাকি, আহমদ শরীফ নাম কিন্তু মুসলমানের। উনি বললেন মৃত্যুর পরে আর কিছু নাই, মৃত্যুর পরে সব শেষ, আমাদের এই দুনিয়ায় ভালো মন্দ সব কিছু, সুতরাং দুনিয়ায় আমার কিডনিটা, আমার চোখটা, আমার হার্ট, এগুলো আমি দান করে যাব মানুষের জন্য, আমি মৃত্যুর আগ দিয়ে এগুলো তুলে নিয়ে যাও, খুলে নিয়ে যেয়ে অন্যকে দান করো, এই বিশ্বাসে ছিল। তাহলে ধর্ম নিরপেক্ষ জামাত দুই প্রকার, একটা হলো ব্যক্তি জীবনে আল্লাহকে বিশ্বাস করে না, সালাত সিয়াম হজ জাকাত সব করেন, আর একদল হলো ব্যক্তি জীবন বৈষয়িক জীবন কোনো জীবনই আল্লাহকে মানেন না, এই দুই জামাত। আর ধর্মীয় জামাতও ভাই দুই প্রকার, একটা হলো তারা তাকলিদযুক্ত ইসলাম এদেশে কায়েম করতে চান। তাকলিদ শব্দের অর্থ হলো গলায় রশি পরিয়ে নেওয়া, কালাদাতন শব্দের অর্থ হলো রশি, যে গরুর রশি আপনারা দেখ গরু বেঁধে রাখেন না, বেঁধে রাখার যে রশিটা দিয়ে গরু বেঁধে রাখেন ওই রশিটার নাম কালাদাতন, আর ওই গরুটা হলো মুকাল্লিদ। যেমন গরুর স্বাধীনতা নাই, ঠিক ওই রকম আমাদের মুসলমানদের, মুসল্লিদের আমাদের স্বাধীনতা নাই। আমরা কি করি, আমরা আমাদের বড় হুজুররা, আমাদের 20 বছর 30 বছর 50 বছর 100 বছর 500 বছর 1000 বছর আগে যে সমস্ত ইমামরা যে ফতোয়া দিয়ে গেছেন, ওই ফতোয়ার বাইরে কোনো আমল আমরা করতে রাজি নয়। হুজুরদের রশি আমরা গলায় পরিয়ে নিয়েছি, হুজুর যা বলেন তাই শুনব, থৌ তোমার হাদিস কোরআনের কথা। যদি তাদের বলা হয় দেখুন সালাতে দাঁড়াইছেন, সালাতে দাঁড়ানোর সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তাদির দিকে মুখ করে তাকিয়ে থাকতেন, আকামত হয়ে গেল, তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা কি করো, কাতার সোজা করো, দুইজনের মাঝের ফাঁকা জায়গা বন্ধ করো, আল্লাহ তোমাদের রহম করবেন, আল্লাহ তোমাদের জন্য জান্নাতে ঘর তৈরি করবেন, ইত্যাদি ইত্যাদি অনেক হাদিস আছে, তাই তোমরা পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ লাগিয়ে দাঁড়াও। ওনারা বলছেন না, হাদিস আছে তা ঠিক, কিন্তু আমাদের ইমাম তো তা দাঁড়াতে বলেন নাই, আমাদের ইমাম বলেছেন তোমরা দুই পায়ের মাঝখানে চার আঙ্গুল ফাঁক রাখো, অপরের সাথে কি হবে না হবে এটা আমাদের ইমাম বলেন নাই, তাই আমরা এই নিয়ম পালন করতে পারছি না। যদি বলা যায় ভাই হাদিসে আছে লা সালাতা লিমান লাম ইকরাউ ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া তোমাদের সালাত হলো না, যখন বলা হয় তখন বলছে ভাই আমরা ইমামের পিছনে থাকলে আমরা এটা পড়তে পারি না, কেননা আমাদের ইমাম বলেছেন যে না, ইমামের পিছনে থাকলে তোমাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে হবে, তোমার কোনো কথা বলা চলবে না, তাই আমরা পারছি না। অর্থাৎ ইমামের রুজ্জু তাদের গলায় পেঁচে এনেছে, হাদিস কোরআনের মশলা হাদিস কোরআনে থাক, ইমাম যা বলেছে আমরা তাই মানব, এই একদল লোক আছে, এভাবেই এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, ব্যাখ্যায় যাচ্ছি না। দ্বিতীয় একটি দল আছে, একটি জামাত আছে, তারা যুগ জিজ্ঞাসার জবাব পবিত্র কোরআন ও হাদিস থেকে সঙ্গে সঙ্গে পালন করতে চায়। কিভাবে সালাতে দাঁড়াতে হবে, হাদিস খোলো প্রথমে বুখারি শরীফ দেখো কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে দাঁড়িয়েছেন, পেয়ে গেলেন সঙ্গে সঙ্গে আমল করতে আরম্ভ করে দিলেন।
দেখো কিভাবে হাত বাঁধতে হবে। খোলো বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি সহিহ হাদিস, খুললেন, খুলে দেখলেন রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে হাত বাঁধতে বলেছেন, তোমরা তোমাদের বাম হাতের উপরে ডান হাত রাখো। মুসলিম শরীফের আদেশে তোমরা এই যে এটাকে বলা হয় কবজি, কবজির উপরে কবজি রেখে সিনার উপরে রাখো। হাদিস পেয়ে গেলেন, আমল করতে আরম্ভ করলেন। একটি জামাত আছে পবিত্র কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক, তাদের ধর্মীয় জীবন বৈষয়িক জীবন ঢেলে সাজাতে চায়, এই শেষোক্ত দলটাকে আহলুল হাদিস বলা হয়। এই আহলুল হাদিস বা আহলে হাদিস এই সমাজটা জান্নাতে নেওয়ার জন্য আপনাদেরকে পথ দেখায়। এদের দুনিয়ার কোনো লোভ লালসা, দুনিয়ার কোনো এদের আকাঙ্ক্ষা নাই। আমরা এসেছি জান্নাত থেকে, আমরা যাতে জান্নাতে যেতে পারি এই জান্নাতের পথ দেখানো একটি সংগঠন, তার নাম আহলে হাদিস আন্দোলন। এই সংগঠন চার পদ্ধতিতে আপনাদের কাছে দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করে। এক, যাদের বয়স ১৬ থেকে নিয়ে জিরো পর্যন্ত, এদেরকে বলা হয় সোনামণি সংস্থা, সোনামণি সংগঠন। ছোট্ট ছেলেদের মধ্যে দোয়া শিক্ষা দিয়ে ছোট্ট ছেলেদেরকে জান্নাতমুখী করার জন্য ওদের আমল সহ সবগুলো শুদ্ধ করে ঢেলে সাজাতে চায়, তাদেরকে বলা হয় সোনামণি। ১৬ থেকে নিয়ে ৩২ বছর, তাদেরকে বলা হয় বাংলাদেশ আহলাদি যুব সংঘ। এই সংগঠন ৩২ বছর, ১৬ থেকে নিয়ে ৩২ বছরের ছেলেরা যুবকেরা, এরা স্কুল কলেজে মাদ্রাসায় লেখাপড়া করবে এবং এই সংগঠনে যোগ দিয়ে তারা প্রকৃত আল্লাহওয়ালা হয়ে যাবে। আপনার ছেলে কলেজে পড়তেছে, কলেজে পড়বে, অথচ তার পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী তার জীবনটা ঢেলে সাজাবে। আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনার ছেলের আপনার জানাজা আপনার ছেলেই পড়তে পারবে। ছেলে ইঞ্জিনিয়ার হচ্ছে অথচ আলেম হচ্ছে, ছেলে ব্যারিস্টার হচ্ছে অথচ আলেম হচ্ছে, ছেলে ডাক্তার হচ্ছে, ছেলে মাস্টার হচ্ছে অথচ আলেম হচ্ছে। এদেরকে বলা হয় বাংলাদেশ আহলাদি যুব সংঘ। আর একটি সংগঠন যাদের বয়স ৩২ থেকে নিয়ে একদম মৃত্যু পর্যন্ত, এদেরকে বলা হয় আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। এরা এই যে আপনাদের মতো আমাদের মতো লোকদের নিয়ে কাজ করে, এদেরকে মোহতারাম আমিরে জামাত সিলেবাস দিয়েছে, জান্নাতে কিছু আমল করার কথা আপনাদের বলেছেন। ১ নম্বর, ফজরের সালাতের পরেই কমপক্ষে ২টা আয়াত কোরআন থেকে তেলাওয়াত করবেন ব্যাখ্যাসহ, মোহতারাম আমিরে জামাতের এই যে তাফসীর। আপনারা শুনে খুশি হবেন যে আমাদের মোহতারাম আমিরে জামাত তাফসিরুল কোরআন, তিনি যুগজ্যেষ্ঠ তাফসিরে কোরআন লিখেছেন। এর থেকে ২টা আয়াত আপনি পাঠ করলেন, পাঠ করে অর্থসহ ব্যাখ্যাসহ পাঠ করলেন। যারা মসজিদের মুসল্লি তারা শুনলো ইমাম সাহেব পাঠ করলেন। এভাবে যখন ৩৬৫ দিন হবে, দেখবেন আপনার এই তাফসিরের কেতাবগুলো সব শেষ হয়ে গেছে, কোরআন শরীফ সব শেষ হয়ে গেছে, আপনি জান্নাতের কিছু আমল করলেন। এশার সালাতের পরে ২টা হাদিস অর্থসহ পাঠ করলেন, অন্যান্য দোয়াগুলো ইমাম সাহেব বলে দিল আপনি পাঠ করলেন। আপনি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আমল শিক্ষা করে জান্নাতে যেতে পারেন, এই জন্য কাজ করতেছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। এরপরেও একটি সুন্দর সমাজ কল্যাণমূলক একটি সংগঠন আছে, তার নাম আল আউন, নিরাপদ রক্তদান সংস্থা। বাংলাদেশের সমাজ কল্যাণমূলক কাজ এই যে এই আল আউন সংগঠন যেভাবে করতেছে, এভাবে আমরা আর কোথাও দেখি নাই। রক্তদান সংগঠন আছে কিন্তু নিরাপদ নয়, বিড়ি খাচ্ছেন, ওই তামাকের জার্ম আপনার রক্তে আছে, ওই রক্ত যদি অন্য কারোর মধ্যে ঢুকায় তাহলে আপনার যে রোগটা আছে ওর ভিতরে চলে যাবে। আপনি গুল খাচ্ছেন, আপনি গাঁজা খাচ্ছেন, আপনি মদ খাচ্ছেন, আপনার রক্তেও ওই মদের আসরগুলো লেগে আছে। ওই মদ, যখন ওই মদ খাওয়া রক্ত, ওই গাঁজা খাওয়া রক্ত, ওই তামাক খাওয়া রক্ত যখন অন্যের কাছে দিবেন, তখন ওই লোকটাও ক্ষতিগ্রস্ত হবে, আপনিও ক্ষতিগ্রস্ত হলেন। সেজন্য মোহতারাম আমিরে জামাত তিনি আল আউন সংগঠন প্রতিষ্ঠা করে নিরাপদ রক্তদানের একটা ব্যবস্থা করেছেন। কিভাবে দেখুন, আল আউনের প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা এলাকায় আমাদের কমিটি থাকবে। এই কমিটি কে কাজ করবে, আপনার রক্তের গ্রুপটা নির্ণয় করে এরকম একটা ডায়েরি খাতায় আপনার নাম রক্তের গ্রুপ লেখে থাকবে। এইবার আপনার হাসপাতালে এক্ষুনি আপনার এক ব্যাগ রক্ত দরকার, ধরেন এ পজিটিভ,
এখন আলাউনের প্রধানকে ফোন করলেন, মেকের কান্দার কে দায়িত্বশীল? অমুকে, আকবর ভাই দায়িত্বশীল। আকবর ভাই, আমার মেয়ের অপারেশন, এই এক্ষুনি আমার এক বাক রক্ত লাগবে। আকবর ভাই খাতাবাই করলেন, খাতাবাই করে দেখলেন, ও এই যে অমুক, কোথায় কোন হাসপাতালে? বলে আমার ওই ঢাকা হাসপাতালের অমুক জায়গায় অমুক বেডে আমার মেয়ে আছে। সঙ্গে সঙ্গে আকবর ভাই ঢাকার হাসপাতালের ঢাকার আলাউনকে ফোন করলো, ঢাকার হাসপাতালের ওরা আবার খুঁজলো যে কে ওই গ্রুপের রক্ত কার আছে, ওই হাসপাতালের নিকটে কার আছে। তখন সঙ্গে সঙ্গে তাকে ফোন করলো, তুমি এক ঘন্টার মধ্যে, আধ ঘন্টার মধ্যে অমুক হাসপাতালের অমুক বেডে যাও, উপস্থিত হও। সঙ্গে সঙ্গে সে রক্তদানের সেই ছেলেটা যা উপস্থিত হলো, তার রক্ত, তাজা রক্ত বের করে আপনার ওই রুগীর কাছে যখন দিলেন, রক্তের ষোলো আনা কাজ আপনার রুগীর কাজ হতে আরম্ভ করলো। এই যে নিরাপদ রক্ত দিয়ে কত মূর্ষ রোগীকে যে এরা বাঁচাচ্ছে, এটা হলো মোহতারাম আমির জামাতের এক অনন্য অবদান। সুতরাং এভাবেই আমরা সমাজকল্যাণমূলক কাজ করে জান্নাতে যেতে চাই। আল্লাহ আমাদের জান্নাতের পথের পথিক করুন, এটাই আমাদের আবেদন, এটাই আমাদের কামনা, এটাই আমাদের বাসনা। এই জন্যই আপনাদেরকে এই সংগঠনে যোগদান করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি অনেক সময় আপনাদের সাথে কথা বললাম, আমার পিছনেই বসে আছেন মাসিক আত্মাহারিকের সম্পাদক, দেখেননি আপনার মাসিক আত্মাহারিক আপনাদের কাছে আছে? কয়জন নেন একটু হাত তোলেন তো দেখি, এই মাত্রই কজন? আমাদের 29,000 তারও বেশি তাহারিক প্রতি মাসে ছাপা হয়, প্রত্যেক মাসে 29,000 লোক এইটা পড়েন। এই 29,000 কপির যত কোরআনের আয়াত আছে, এই কোরআনের আয়াত তারা তেলাওয়াত করেন, তেলাওয়াত করার সাথে সাথে এই মেকের কান্দার যারা আমরা এই তাহারিকের শরিক, যারা আমরা এই সংগঠনে আছি, তাদের আমলনামায় সব সবগুলো এসে পৌঁছতে থাকে। এটা একটা সাতকায়ে জারিয়া, অদৃশ্য সাতকায়ে জারিয়া, মৃত্যুর পরে কত জেলে কি হবে সেদিনই বোঝা যাবে, এখন বোঝা যাচ্ছে না। সুতরাং আসুন আমরা সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে যে আহলে আন্দোলনে যোগদান করি, এর পতাকা তলে সমবেত হয়ে আমরা আমাদের ব্যক্তি, সমাজ, দেশ, জাতি ও জীবন আমরা জান্নাতমুখী করি। আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন, আমিন। আল্লাহ তুমি এই গভীর রজনীতে, এই শীতের রজনীতে যে সমস্ত মানুষেরাই আমরা এখানে উপস্থিত হয়েছি, পাপের বোঝা নিয়ে আমরা আসি, আল্লাহ আমাদের পাপগুলো তুমি ক্ষমা করে দাও, আমিন। আল্লাহ আমাদের জানা অজানা যত পাপ তুমি মাফ করে দাও, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ তুমি তাদের সুস্থতা দান করো। আল্লাহ এই মাদ্রাসায় যারা সাহায্য করবে, এই মাদ্রাসায় যারা নেক নজর দিবে, আল্লাহ তাদেরকে তুমি অজস্র সম্পদের মালিক করে দাও। আল্লাহ এই মাদ্রাসায়, এই সালাফি মাদ্রাসা, আমাদের মারকাজুল ইসলামিয়া সালাফি রাজশাহীর একটা শাখা মাদ্রাসা, এই মাদ্রাসায় দান করা, গোটা বাংলাদেশের সালাফি মাদ্রাসায় দান করা, এবং এই মাদ্রাসায় দান করে একটা ছেলে মানুষের মতো পবিত্র কোরআন ও সহিহ হাদিস মোতাবেক তৈরি করা, আপনার সারা জীবনের সাতকের এক জারিয়ার একটা কাজ করে যাওয়া, সেখানে আপনারা সবাই দানের হস্ত প্রশস্ত করবেন, এই মাদ্রাসাটাকে আপনার নিজের মতো দেখার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তুমি মাদ্রাসাটাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও, এই এলাকার উপরে তোমার খাস রহমত নাজিল করো, যারা আমরা উপস্থিত হয়েছি তাদের উপরে তোমার খাস রহমত নাজিল করো, আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি কবরে শুয়ে আছে, জানি না কি অবস্থায় আছে, আল্লাহ তাদের কবরে যাও, ক্ষমা করে দাও, জান্নাতের হাওয়া কবরে পৌঁছে দাও। আল্লাহ আমরা তোমার কাছে কায়মুল বাক্যে প্রার্থনা করছি, আল্লাহ তাদেরকে জান্নাতি করে দাও, তাদের আমল ভুল থাকলেও তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের যুবকদেরকে হেদায়েত করে নাও, তাদেরকে সহিহ হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করো। সর্বশেষে হযরত আদম আলাইহিস সালাম যে দোয়া পড়ে মাপ চেয়েছিলেন, মাপও পেয়ে গেলেন, আমরাও সেই দোয়া পড়ি। সবাই একটু সমস্বরে বলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।